আমি একটু দেখে নেব আমার আল্লাহ বলল রে একটু ওয়েট কর আমার আযাব গজব দিতে দেরি হয় না পারা নাম্বার 23 সূরা নামি আসিদ শেষে আল্লাহ বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা করি এটা বোমের প্রয়োজন হয় না একে 56 এর প্রয়োজন হয় না বোমা গোলা বারুদের প্রয়োজন হয় না ছুরি তরবারির প্রয়োজন হয় না ইদা আরাদা শাইয়ান আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন ইদা যখন ইচ্ছা হয় আরাদা শাইয়ান আই ইয়াকুল যখন আবার কোনো কিছু করার ইচ্ছা হয় আমি শুধু বলি আই ইয়াকুল মুক্তি বলি কোন সেটা পরিণত হয়ে যায় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহর কাছে কোনো কাজ করতে এক মিনিটের জায়গায় দু মিনিট সময় লাগে ভাই এই কথা বলুন এক মিনিটের জায়গায় দু মিনিট সময় লাগে না কেন আমার আল্লাহ তিনি চিরঞ্জীব অতুলনীয় অদ্বিতীয় আমার আল্লাহ তিনি ঘুমাই দেয় না তাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে এই যে 6 ফেব্রুয়ারি আপনার ভাই জানামা তুরস্কে যে ভূমিকম্প হলো অজরের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত পাখির ন্যায় ঘুমিয়ে আছে এমন অবস্থায় আমার আল্লাহ বলল একটু জিলজালা শুরু কর একটু কম্পন শুরু কর একটা দুটো ঝাঁকুনি দিয়ে দিল আর ওই একটা ঝাঁকুনির ফলে দেখা যাচ্ছে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো মাটির মধ্যে ঢুকে গেল মানুষ সব ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় আছে মানুষ ঘুমিয়ে থাকলে যে অবস্থায় থাকে শিশুরা ঘুমিয়ে আছে মেয়েরাও ঘুমিয়ে আছে ছেলেরাও ঘুমিয়ে আছে ঠিক সেরকম সময়ে একটা একদল পাখি এসে তারা কিচিরমিচি শুরু করলো চতুর্দিক থেকে বিকট আওয়াজ দিতে লাগলো পাখির দলেরা তারপরে ভূমিকম্প শুরু হলো দেখা গেল ভাইজান আমার ভাইয়ের থেকে বোনের বিচ্ছেদ স্বামীর থেকে স্ত্রীর বিচ্ছেদ সন্তানের থেকে বেটা বেটির বিচ্ছেদ কেউ কোথায় ছিল এক নিমেষে পুরো নাস্তা নাবুদ হয়ে গেল গোটা শহরটা মৃত্যু পরিতৈরি হয়ে গেল গোটা শহরটা শুনশান হয়ে গেল কোথায় কে ছিল কেউ বুঝতে পারলো না যে ছিল ভাইজান 3 তলার মালিক সে বর্তমানে 3টি রুটি অন্যের কাছ থেকে নিয়ে চেয়ে নিল ঠিক কিনা একটু জোরে বলুন ঠিক কিনা আমার আল্লাহ সবকিছু করতে পারেন না পারেন না বিজয় বলো আমার আল্লাহ সবকিছু করতে পারেন না পারেন না তাই বলে আমাদের অহংকার করার কোনো ব্যাপার নয় কারণ আমার আল্লাহ বললেন তুলি জুল্লাইল বিল নাহারি ও তুলি জুন্নাহার বিল লাইলি আমি রাতকে দিন বানিয়ে দেই ও তুলি জুন্নাহার বিল লাইলি আবার দিনকে রাত বানাই ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আমি হায়াতকে মউতে পরিণত করি ও মায়ে ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি আমার মৃত্যুকে আমি হায়াতে পরিণত করতে পারি ও তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব আমি বিনা হিসাবে উম্মতি মুহাম্মাদীদেরকে রিজিক দিয়ে থাকি একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ যে মদ খাচ্ছে আল্লাহ তাকে রিজিক দিচ্ছে যে ঘুষ খাচ্ছে আল্লাহ তাকে রিজিক দিচ্ছে যে জুয়া খেলছে আল্লাহ তাকে রিজিক দিচ্ছে যে সিনেমা দেখছে আল্লাহ তাকে রিজিক দিচ্ছে যে অশ্লীল নাচ গান দেখছে তাকে আল্লাহ রিজিক দিচ্ছে যে অশ্লীল নাচ গান করছে আল্লাহ তাকে রিজিক দিচ্ছে যে বিধবার করার না দিচ্ছে তাকেও আল্লাহ রিজিক দিচ্ছে যে অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাড়ানে এখানে সময় অতিক্রম করে গল্প গুজব করছে আমার আল্লাহ তাকে রিজিক দিচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় বান্দা কবে আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন হাত তোমার দিকে গিয়ে যাব একটু জোর বলা যাবে কি সুবহানাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর আপনি যদি নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়ে আর ওই সময় যদি ভূমিকম্পন শুরু হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদের নামাজ যে অবস্থায় আপনি পড়ছেন নামাজ রত অবস্থায় আমার আল্লাহ আপনার শরীরে দরজা দিয়ে দেবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ রে বান্দা ওই সময় যদি কোরআন তেলাওয়াত করি কেউ বা তাসবিহ তাহলিল পড়ি কেউ বা আমরা জিকির ফিকির করি কেউ বা
মরকবা মুশাহিদা করি কেবাদুল সালাম পড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আমাদের মৃত্যু দেবেন আর যদি কেউ বা ওই সময়তে অশ্লীল নাজাত গান করি কেউ যদি ওই সময়তে জেনাবে বিচার করি কেউ যদি ওই সময়তে খারাপ কাজ করি কেউ যদি মদ খায় কেউ যদি তাসের আড্ডায় বসি আর কেউ যদি ভাইজান শরাব পান করি ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় কিন্তু আমাদের মৃত্যুটা দান করবেন তাই সর্বসময়ের জন্য আমাদের রেডি থাকতে হবে সর্বসময়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে কারণ আমার আল্লাহ সত্য কোরআনে বলেছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন হে পৃথিবীর দুনিয়া উন্নত মতি হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদের হায়াত দিয়েছি কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত একদিন না একদিন মৃত্যুর আশা গ্রহণ করতে হবে কিন্তু কবে কোথায় তুমি মরবে সে ঠিকাদারি আমি তোমার কাছে দেইনি তোমার কাছে অ্যাডভান্স সংবাদ দিয়ে যাইনি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আমার আল্লাহ সত্য কোরআনে বলেছে যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে যে অবস্থায় আপনি থাকবেন যে স্থানে আপনি থাকবেন আপনি যদি মক্কা শরীফ কাবা তওয়াফ করেন আপনি যদি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে মদিনা মুনাওয়ারার সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সালাম জানান আর আপনি যদি এই মাহফিলে থাকেন আপনি যদি নামাজরত অবস্থায় থাকেন আপনি যদি মসজিদে থাকেন আপনি যদি হসপিটালে থাকেন আপনি যদি নার্সিংহোমে থাকেন আপনি যদি রাস্তাঘাটে থাকেন আর ওই সময় যদি আজরাইল আসে আজরাইল চাবি মুড়া দিয়ে আপনার জান কবজ করবে আজরাইল আরো একবার ফিরে আসবে না আজরাইল আপনার কাছে নোটিশ পাঠাবে না আজরাইল আপনার কাছে নদীর সনদ পাঠাবে না আজরাইল আগে থেকে আপনাকে বলবে না কবে আসবে যখন যখন আপনার নিয়তি লিখে রেখে দিয়েছে আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে আজরাইল আসবে আর চাবি মোড়া দিয়ে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে তাই আমাদেরকে সর্বসময়ে রেডি থাকতে হবে কখন কোথায় মৃত্যু হয় কোন সময়তে মৃত্যু হয় কোথায় কবে যাব এই অ্যাডভান্স ওলিদের মতো আমরা আগে থেকে বলতে পারবো না আমার আল্লাহর ওলি যারা হয় আল্লাহর ওলিরা তারা অ্যাডভান্স বলে দেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ করে মাইলা তুমি বলে দাও আমার নবী কোথায় ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাব নবীকে কোথায় গেলে পাব নবীকে পাক নবীজি রোজায় ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চায় আকাশের তারকারা মিটি মিটি চায় আমি আলোকে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোকে তারা নিজে কি হারায় ও গো আকাশ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লা ইলাহা আর গলা ছেড়ে গিয়ে বলুন লা ইলাহা মুসলমান ভাইয়েরা আমার 1999 সালের 17ই আগস্ট তুর্কি তুরস্কের বিশাল একটা নদীর ধারে ফাইভ স্টার হোটেলে বড় একটা তার মধ্যে একটা আপনার ভাইজান ক্লাব আছে ওই ক্লাবে সেদিন তাদের একেবারে অশ্লীল নাচ গায় না আর মদে মতলা ছিল রসুল বললেন ভূমিকম্প হয় রসুলের কথা সত্য কি মিথ্যা একটু প্রমাণ করে দেওয়ার জন্য আমি ওই থিওরিটা আপনাদের সামনে রেখেছি রসুল যেটা বলেছেন সেটা সত্য না মিথ্যা একটু জোরে বলো নবীজি যেটা আমাদের জন্য বলেছে সেটা সত্য তো নাকি বাস্তব প্রমাণ
ওই তুরস্ক তুরস্কি 1994 17 আগস্ট নবীজি বলেছেন যখন মদ খাওয়া বেড়ে যায় যখন কিনা জুয়া খেলা বেড়ে যায় আর অশ্লীল গান এবং অশ্লীল নাচ এই চারটি জিনিস বেড়ে যায় আমার আল্লাহ ততক্ষণে ভূমিকম্প দিয়ে আযাব দিয়ে শেষ করে দেয় প্রমাণ দিয়েছিলেন তুরস্কের ওই সময়তে 1700 ভাই জানাবার 99 17 আগস্ট 1990 17 আগস্টে যে সময়টি আমি এতক্ষণ বলতে বলতে আপনাদের বলছিলাম তুর্কির একজন জেনারেল ক্যাপ্টেন কি বলল কোরআন নিয়ে এসো আমার আল্লাহর কোরআন নিয়ে আসা হলো ওই কোরআনের পান্ডুলিপিগুলো ছিঁড়ে ছিঁড়ে কোরআনের পারাগুলো ছিঁড়ে ছিঁড়ে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে তুর্কিস্তানের ইহুদি মহিলারা ইহুদি এবং তুর্কি ইসরায়েলরা তারা কি করলো তারা পায়ের তলায় মারাতে লাগলো কেউ বা মদের বোতল ঠেলতে লাগলো কোরআনের উপরে কেউ বা কোরআনের আয়াতগুলো নিয়ে অশ্লীল জায়গাগুলো দিতে লাগলো ভাইরা আমার আল্লাহর গজব দেখুন আমার আল্লাহ বললেন সব বিনামে সহ্য করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রতি অবমাননা কখনো সহ্য করিনি এবং কক্ষসীম কালেও করব না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আল্লাহর হাবিব দয়াল নবী বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গাইড বুক পৃথিবীতে এসেছিলেন দা হলি কোরআন ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে যত সাবজেক্ট বিষয়বস্তু আছে আমার আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের সম্মান কেউ মিটিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তুর্কির ক্যাপ তুর্কির জেনারেল যখন বলল তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে আমি একটু দেখব সেই সময়তে ক্যাপ্টেন বলল এখনই হয়তো আল্লাহর গজব আসতে পারে কারণ ডাইরেক্ট আল্লাহর সাথে ও বিষাদার করছে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করছে আর আল্লাহর সাথে নাফরমানি করছে কোরআনের সঙ্গে বেউজ্জুদি করছে ক্যাপ্টেন ওই বিল্ডিং থেকে সরে একটু দূরে দাঁড়িয়ে থাকলো বললো একটা বিকট আওয়াজ হলো এই মুহূর্তে বিকট আওয়াজ হলো আর বিকট আওয়াজ হওয়ার ফলে ওই তুরস্কের ওই বিশাল ফাইভ স্টার হোটেলে এবং ভাইদের ক্লাবে যত হাজার হাজার মানুষ ছিল প্রায় 50,000 অধিক ছেলে এবং মেয়ে ছেলে ছিল ওই বেটা ছেলে মেয়ে ছেলে প্রত্যেকের কানের পর্দার আওয়াজটা পর্দাটা কেটে গেল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ক্যাপ্টেন বলছে খোদাই বোঝ এক কোটি হবে কেন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে আল্লাহ আর ক্ষমা করবে না ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ ইচ্ছা করলে এক কোটি গজব দিয়ে দিতে পারে তাই ক্যাপ্টেন ওই বিল্ডিং ছেড়ে একটু দূরে চলে গেল বিকট একটা আওয়াজ হলো বলল ওই আওয়াজে গোটা ওই বিল্ডিং এ ফাইভ স্টার হোটেলে যত মানুষ ছিল ছেলে এবং মেয়ে তাদের কানের পর্দাটা কেটে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাই জানাবার তুর্কির ক্যাপ্টেন দূর থেকে দেখছে ঘড়ি দেখছেন 29 প্রায় 29 সেকেন্ড কেটে যাওয়ার পরেতে হাফ লিটু কেটে যায়নি 29 সেকেন্ড কেটে যাওয়ার পরেতে আমার আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা এ শিলাস্তর এ পৃথিবীর ভূপৃষ্ঠ আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করেছে আমি আল্লাহ আমার কোরআনের সাথে নাফরমানি করেছে একটু ছাকনে দিয়ে দে জালসালা একটু ছাকনে দিয়ে দে তুর্কিস্তানের ক্যাপ্টেন বলছে 1 মিনিট নয় 1 মিনিট নয় আমি ঘড়ি ধরে নিয়েছি 29 সেকেন্ড মাত্র ভূমিকম্প হয়েছিল ভাইদের ওই বড় বড় বিল্ডিং গুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইভ স্টার বিল্ডিংটা এবং প্রায় 50,000-এর অধিক ইহুদিরা ছিল আমেরিকানরা ছিল বড় বড় মানুষেরা ছিল বিগ মানুষেরা সেখানে ছিল ক্যাপ্টেনরা ছিল জেনারেলরা ছিল বড় বড় পার্টির লোকেরা ছিল সেই সময় আমার আল্লাহ ওই জিলজালা দিয়ে ভূমিকম্প দিয়ে গোটা বিল্ডিংটা পানির মধ্যে ডুবিয়ে দিল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর সাথে নাফরমানি করলে কোরআনের সাথে বস্তবি করলে রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ দেনাম দেওয়ার অ্যাকশন নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান বাবা জিরা আমার পরবর্তী সময় বলল যে ওই সময়তে ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কয়েকদিন কেটে যাওয়ার পরেতে বড় বড় ডুমুরি লাগিয়ে দেওয়া হলো সমুদ্রে ডুমুরি ডুমুরি আপনারা দেখেছেন তো নাকি নদী তিনেবে মণিমুক্তা খোঁজে নদী এবং সমুদ্রের সাগরে পুষ্করিণীতে এখনকার যুগে আর পুকুর পাওয়া যায় না
আগে সবাই মা বোনেরা আমার আম্মা জান বোনেরা পুকুরে কাজ করত থালা বাটিও পুকুরে মাছত আবার গোসল পুকুরে করত আবার ভাই জান জামা কাপড় পুকুরে সানে পরিষ্কার করত এখন পুকুর পাওয়া যায় না যদিও পুকুর পাওয়া যায় পুকুরগুলো কচুরি পানা দিয়ে ভর্তি থাকে পুকুরগুলো অকেজো হয়ে যায় কেন আর পুকুরের প্রয়োজন হয় না সুইচ টিপলে পানি ভর হচ্ছে আর কান মুড়া দিলে পানি ভর হচ্ছে জলের আর কোনো প্রয়োজন হয় না পুকুরের কেন বাড়ির মধ্যে জল বাথরুমে জল টয়লেটে জল রান্নাঘরে জল কিচেনে জল যেখানে যাবে সেখানে জল এত সুখ আর এত সুখ এত স্বাচ্ছন্দ্য কিন্তু বিগত দিনে পুকুর ছিল আর পুকুরে থালা বাটি মাছতে গিয়ে পুকুরে আপনার ভাইজান গোসল করতে গিয়ে মায়েদের অনেক সময় কানের থেকে দুল খুলে যেত হাতের থেকে আংটি খুলে যেত গলার থেকে হার খুলে যেত মা বোনেদের কাছে সোনার দাম আছে নাই আর কানের রিং এবং হাতের আংটি এবং গলার হারে বিশাল ইজ্জত সম্মান ছিল আর তাকে বিশাল ভালোবাসত সেজন্য পরের দিন হার খুঁজে গেলে আবার ডুমুরি নিয়ে আসতো ডুমুরি ওই ডুমুরি ভাইজান দেখবেন ওই স্বর্ণগুলো খুঁজে 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 বার করত তদনীন্তন সময় আমেরিকার ওই সময়তে তুরস্কের ওই ঘটনা ঘটে যাওয়ার পরেতে 1994 17 আগস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে ডুমুরি নিয়ে আসা হলো ডুমুরি ওই ডুমুরি নিয়ে আসার পরে দেখা গেল প্রায় 300 মতো শুধু প্রায় 300 মতো শুধু লাশ উদ্ধার হয়েছে লাশ একেবারে গায়ের পশম কাটা দেবে আমি আগে বলেছি আপনি যে যা কাজ করবেন সে কাজ আপনার করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেবেন সেই সবাইকে দেখা গেল 300-এর মধ্যে ক্লাস পাওয়া গেল ওই 300 লাশ তারা চেনা করছিল চেনা করছিল চেনা অবিচার করছিল আর নবীজি বলেছে চেনা বেড়ে গেলে ভূমিকম্প হবে আর চেনা তারা জেনার মতো অবস্থায় ছিল প্রায় সেই 300 অধিক মানুষ তাদেরকে যখন খুঁজে বার করলো ওই লাশগুলো দেখা গেল চেনা কত অবস্থায় পাওয়া গেল একটু জোরে বলা যাবে কি না নাউজুবিল্লাহ বলা যাবে না নাউজুবিল্লাহ আর একটু জোরে চিল্লে বলা যাবে নাউজুবিল্লাহ আজকের বর্তমান যুব সন্নিক করে আজকের যুবক ছেলেদের দায়িত্ব নিতে হবে পাড়ায় পাড়ায় আমি যেভাবে দেখছি নাচ জ্ঞান আর অশ্লীল সিনেমা আর থিয়েটার গান বাজনা খেলা আর হাঙ্গামা দাঙ্গামা শুরু হয়েছে আমার মনে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগটা বর্তমান যুগটা হেরে যাবে বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয় 2 বছর নয় তিনি 40টা বছর মক্কার আবু জাহেলদের কাছে মক্কার ওমর ইবনুল খাত্তাবের কাছে মক্কার কুরাইশদের কাছে তিনি ভালো হওয়ার জন্য দাওয়াত নিয়ে গিয়েছেন তোমরা ভালো হও তোমরা মদ খেও না তোমরা ঘুষ খেও না তোমরা জুয়া খেলো না তোমরা মার্ডার করো না তোমরা নারীর যতন করো না নারীদের অপহরণ করো না তোমরা নারীদের সঙ্গে জেনা ভেবেছেন করো না তোমরা খারাপ অশ্লীল কাজ করো না 1টা বছর নয় 2টি বছর নয় আমার নবীজি 40 বছর ধরে কাজ করলেন কিন্তু কাজে কোনো কোনো ফলশ্রুতি হলো না ওই কাজে কোনো লাভ হলো না নবীজির কাজটা ব্যর্থ হয়ে গেল নবীজির কাজটা ব্যর্থ হয়ে গেল নাকাম হয়ে গেল বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টা বছর নয় 2টি বছর নয় 3টি বছর নয় 5টা বছর নয় 10টি বছর নয় 15টা বছর ধরে নবীজি আমার চিন্তায় মগ্ন নবীজি আমার চিন্তায় মগ্ন আছেন কি করা যায় কি করা যায় কুফার কুরাইশরা তো মানুষ হচ্ছে না তো জাহিলিয়াতের যুগে ডুবে আছে কেউ বা মদ কেউ বা নারী কেউ বা জুয়া কেউ বা তাসা কেউ বা আবার ব্যভিচারী কেউ বা খুন তারাজি এইভাবে মেতে আছি তারা নবী প্রিয় নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তায় মগ্ন আছেন 1টি বছর নয় প্রায় 15টা বছর ধরে তিনি এবার গেলেন গার হেরাতে যত জিকির করছেন এমন অবস্থা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব দয়াল নবী হে আমার নবী বিশ্ব নবী প্রিয় নবী তুমি 40 বছর ধরে মানুষের কাছে গিয়েছো মানুষকে ভালো হতে বলেছো মানুষকে ভালো হওয়ার জন্য শিক্ষা দিয়েছো মদ খেতে মানা করেছো ঘুষ খেতে মানা করেছো এমন করে ভাইজান আমার জুয়া খেলতে মানা করেছো তাস খেলতে মানা করেছো নারী ব্যভিচার করতে মানা করেছো জেনা করতে মানা করেছো কিন্তু মক্কার লোকেরা তোমার কথা শুনেনি গরম বারংবার দিনের পর দিন বেড়ে যাচ্ছে বেড়েই চলেছে বেড়েই চলেছে এরকম তোমার চিন্তা হওয়ার কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঔষধ পৃথিবীতে দেব এমন একটা টনিক পৃথিবীতে দেব ওই টনিকটা আর ওই ঔষধটা যদি পৃথিবীর কোন মানুষ যদি খেয়ে নেয় আর ওই টনিকটা যদি খেয়ে নেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম ওই মানুষটার পথপ্রষ্ট হবে না ওই মানুষটার মত
ভাত খাবে না ওই মানুষটা জুয়া খেলবে না ওই মানুষটা তাস খেলবে না ওই মানুষটা জেনে ব্যবসা করবে না ওই মানুষটা ফিল্ম সিরিয়াল খাবে না ওই মানুষটা গান বাজনা মক্তলায় থাকবে না আমার আল্লাহর হাবিব দার নবী বিশ্বনবী আল্লাহ কেবল আল্লাহ ওই ঔষধটার নাম কি ওই টনিকটার নাম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব দার নবী আমি যে টনিক আদম নবীর কাছে দেইনি আমি নূহ নবীর কাছে দেইনি ইব্রাহিম নবীর কাছে দেইনি সুলাইমান নবীর কাছে না দাউদ নবীর কাছে না ইয়াহিয়া নবীর কাছে না মূসা নবীর কাছে না ইউনূস নবীর কাছে না লূত নবীর কাছে না ইউসুফ নবীর কাছে না ইয়াকুব নবীর কাছে না ইসমাইল নবীর কাছে না ইয়াহিয়া নবীর কাছে না জাকারিয়া নবীর কাছে না শুআয়ব নবীর কাছে না হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই টরিকটা ওই ওষুধটা একমাত্র আমি হাবিবুল্লাহ দয়ার নবীর কাছে পাঠিয়ে দেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তিনি কোরআন পাকের মধ্যে উল্লেখ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওই টনিকটার নাম ওই ঔষধটার নাম হলো পদ অবশ্যই অবশ্যই জাকুম মিনাল্লাহি আমি আল্লাহ আমার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই পাঠিয়েছি নূর নূর ওই টনিকটার নাম হলো একটি হলো হাবিবুল্লাহ দয়ার নবী অপরটি হলো অকিতাব নবীন সুস্পষ্ট দলিল যার নাম হলো কোরআন মাজিদ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিশ্বনবী প্রিয় নবী আগে তিনি নিজে গিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য মানুষ কিন্তু কথা শুনেনি আমি আপনাদেরকে একটা যুক্তি কোটেশন নোটেশন দেবো কোনো একটা স্কুল আছে ইউনিভার্সিটি আছে মাদ্রাসা আছে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের টিচার নেই এবং আপনার বই নেই বইয়ের যেমন প্রয়োজন হয় কেতাবের যেমন প্রয়োজন হয় সাবজেক্টের যেমন প্রয়োজন হয় ভাইজান টিচারের তেমন প্রয়োজন হয় যদি বই থাকে কেতাব থাকে সাবজেক্ট থাকে টিচার যদি না থাকে ওই মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির কোনো দাম কিন্তু থাকে না কেন টিচারেরও প্রয়োজন আবার কেতাবেরও প্রয়োজন ভাইজান আমার শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আবার বই পুস্তিকার প্রয়োজন কেন শিক্ষক শিক্ষিকারা ওই বই পুস্তককে ঔষধ দেবে আর ছাত্র ছাত্রী শিখবে কেউ বা মাধ্যমিক পাশ করবে কেউ বা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কেউ বা এলএলবি করবে কেউ বা ভাইজান বড় বড় ডিগ্রি পাস করে দুনিয়ার বিশ্ব দুনিয়ার খিদমত তারা লেগে যাবে কথায় আপন জায়গায় থাকুক আসঙ্গের কথা সঙ্গে আলোচনা ভাইজান আমার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব এতদিন তুমি নিজে কি টিচার হিসেবে কিন্তু তোমার কাছে কোনো গাইড বুক ছিল না তোমার কাছে কোনো টনিক ছিল না তোমার কাছে কোনো ঔষধ ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম এবার যে টনিকটা তোমার কাছে পাঠিয়ে দেব যে ঔষধটা তোমার কাছে পাঠিয়ে দেব ওই ঔষধ এবং ওই টনিকটা নিয়ে যদি মক্কার গলি গলিতে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মানুষগুলো নিশ্চিত পরিমাণে হেদায়েত হতে থাকবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জিকিরা আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান বাবাজি আমার যুবকেরা আমার সম্মানিত ভাইরা একটু করে ভাবুন নবীকে আমার আগে গিয়েছেন দিনের দাওয়াত দিতে নয় নবীকে ভালো হওয়ার জন্য গিয়েছেন কিন্তু মানুষ মারেননি আর আমার আল্লাহর নবীর কাছে যে টনিক এসেছে যে ঔষধ এসেছে যে গাড়ে হেরাতে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন রে জিব্রাইল তুই একটু আমার পক্ষ থেকে ঔষধ নিয়ে যা আমার পক্ষ থেকে টনিক নিয়ে যা আমার পক্ষ থেকে অর্ডার নিয়ে যা আমার পক্ষ থেকে প্রত্যাদেশ নিয়ে যা আমার ওই পক্ষ থেকে যে প্রত্যাদেশ আমার হাবিবের কাছে পৌঁছে দাও হাবিব তখন 15 বছর ধরে গাড়ে হেরাতে আসেন আমার তো অবস্থা হজরতে জিব্রাইল এসে বললেন হে জিব্রাইল গাড়ে হেরাতে পৌঁছে গিয়ে বললেন আমার নবীকে বললেন হে নবী ই করা কি করা কি করা আর রাসূল বললেন আনা বিকরি মাইনি কি পড়া জানতে হ অবশ্য অবশ্য আমি পড়া জানি না আমি পড়তে পারি না আই ডু নট রিড আমি পড়তে পারি না আমি লিখতে পারি না আই ডু নট রাইটিং আমি লেখা পড়া কিছু জানি না আনা বিক
করি রাসূল আল্লাহ বলার সাথে সাথে আমার আদরের নবী হাবিবুল্লাহকে এইভাবে আলিঙ্গন করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকা নাদী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা وربكَ الأكرمُ الذي علَّمَ بالقلم علَّمَ الإنسانَ ما لم يعلم سبحان الله
নবীজি নিবংশ বলে গালি গালাজ করতে লাগলো, হাটকুড়ো বলে গালি গালাজ করতে লাগলো, মা খেগো বলে গালি গালাজ করতে লাগলো, বাপ খেগো বলে গালি গালাজ করতে লাগলো। নবীজি মর্মাহত হয়ে বললেন, একটু কষ্ট পেলেন? আমার আল্লাহ বললেন, হে হাবিব, আপনি কষ্ট পাবেন না, আপনার উম্মত উম্মতিকে আমি কিয়ামতের ময়দানে যখন পিপাসাক্ত থাকবে, যখন সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে, ফাইদা ক ফাইদা বাড়ি কল বাসা মানুষের চোখের জ্যোতি যখন ফুরিয়ে ফেলবে, অজুমে আশ্রমস অল্পমার পর নম্বর ২৯ সুরার নাম কেয়ামা। আল্লাহ পাকত্র সুরায় বললেন, ফাইদা বাড়ি কল বাসা মানুষের চোখের যখন জ্যোতি ফুরিয়ে যাবে, অজুমে অখসাব অল্পমার চন্দ্র যখন আলোগুলো নিষ্পাসিত হয়ে পড়বে, চন্দ্রে আর কোনো লাইট দেখা যাবে না, চন্দ্র অন্ধকার হয়ে যাবে, অজুমে আশ্রমস অল্পমার চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে যাবে, সেদিন মানুষেরা বলবে, ইয়াওমাইদিন আজকের দিন, ইয়াওমাইদিন আইনাল মাফার আজকের কিয়ামতের ময়দানে বিবেশিকমে কোথায় ফেলাবো। আল্লাহ কিয়ামার মধ্যে বললেন, ২৯ পারায় সূরা কিয়ামার মধ্যে বললেন, কাল্লা লা বাসার কোথাও ফেলাতে পারবে না, ইলা রাব্বিকা ইয়াওমাইদিন মুস্তাফার একমাত্র প্রভুর দিকে তোমাকে আসতে হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি দুঃখ পাবেন না, আমার নবীজি দুঃখ ব্যথা মনে রেখে দিয়ে তিনি এবার দিন প্রচার করতে শুরু করলেন। কিছু সংখ্যক সাহাবীরা দিন মেনে নিল, তাদের কচু পাতার মতো টলবল টলবল করে পড়তে লাগলো। কচু পাতায় দেখবেন বর্ষা ভাইজান, রাস্তাঘাটে কচু পাতা থাকে, বর্ষার আপনি আসার মাস শ্রাবণ মাসে কচুর পাতার উপরে যদি পানি পড়ে, একটু পানি থুতু ফেলে দেখবেন টলবল টলবল করে নড়তে থাকে, ইমানগুলো টলবল করছে। কিছু সংখ্যক সাহাবীরা গোপনে গোপনে ইমান এনেছে, কিন্তু নবীজির নবীজিকে যখন অত্যাচার করা হয়, নবীজির যখন মারা হয় দিনের বেলা, কিন্তু নবীজির পাশে গিয়ে কেউ দাঁড়ায় না, কেন? গোপনে গোপনে ইমান এনেছে রাতের অন্ধকারে, নবীজির হাতে হাত দিয়ে রাতের অন্ধকারে ইমান এনেছে, রাতের অন্ধকারে ইমান আনার ফলে প্রকাশ্যে দিবালোকে কেউ আমার নবীজিকে সাহায্য করতে আসে না। নবীজির পিঠের উপর স্টিমেরার রুল চাপিয়ে দেওয়া হলো, নবীজিকে পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, মাথায় আঘাত করা হলো, মাথায় আঘাত করার ফলে নবীজির মাথা দিয়ে রক্ত ফিনকিনে দিতে লাগলো। ভাইজান আমার তাই ফেরে ময়দানে আপনারা জানেন, নবীজিকে এত পাথার মারলো, এত আঘাত করলো, নবীজির সারা শরীর দিয়ে রক্তাক্ত অবস্থায় নবীজির দুই পা পাদুকা দুটো রক্তে রঞ্জিত হয়ে গেল। দয়াল নবী বিশ্ব নবী সেই সময়তে তিনি কারোর জন্য বদদোয়া করলেন না, কারোর জন্য বদদোয়া করলেন না। একদল ফারিস্তার এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইরহাম, আপনার প্রতি আল্লাহর রহমত অবতীর্ণ করুন, আমরা পারি ফারিস্তারা আপনার কষ্ট দেখে আর সহ্য করতে পারি না, আপনি একটুখানি বলুন, এই আরবের তায়েফের দুই দিকে যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে এদের গোষ্ঠী শুধু একেবারে শেষ করে দেবে, এদের প্রাণ নাশ করে দেবে, আপনি শুধু একটুখানি অর্ডার দিন। আমার হাবিব সেই সময়তে বলো, না না ও আমার ফারিস্তা, লাইয়া ফারিস্তা, না অবশ্যই অবশ্যই আমি এদের জন্য বদদোয়া করব না, আমি যদি এদের জন্য বদদোয়া করি, এদের জন্য বদদোয়া করার জন্য আকাশের ফারিস্তারা দুই দিক থেকে পা যদি চাপিয়ে দেয়, এরা তো একেবারে শেষ হয়ে যাবে, এদের প্রাণ নাশ হয়ে যাবে, পরবর্তী সময় কে আমি নবীজি, আমাকে নবী বলে ডাকার কেউ থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। তাই আমার নবীজি কাউকে বদদোয়া দেননি, আমার নবীজি কষ্ট করে বাদ দিন দাওয়াত প্রচার করতে শুরু করলেন। দিন 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 সাহাবীরা তারা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। মুসলমান বাবা জিরা ভাই আমার, একদিন কিনা আমার আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবী কাবার প্রান্ত গিয়ে দোয়া চাইলেন, আল্লাহুম্মা আইসিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমানের ইজ্জত সম্মান যদি বাড়াতে চান, মুসলমানের ইজ্জত সম্মান যদি পূরণ করতে চান, মুসলমানের সম্মান ইজ্জত যদি বাড়িয়ে দিতে চান, আল্লাহুম্মা ইহদিনি, আপনি হেদায়েত দিন। আবু জেহেল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জেহেল, আবু খাত্তাব ওমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের পুত্র ওমার, আমি আল্লাহ নবী বিশ্ব নবী আপনার কাছে দোয়া চাই, হিশামের পুত্র আবু জেহেল বা তো খাত্তাবের পুত্র ওমর, ওই দুইজনের মধ্যে থেকে একজন, আল্লাহুম্মা ইহদিনি, আপনি তাদেরকে হেদায়েত দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়া করতে দেরি হলো, আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হলো না, একটু জোরে বলা যাক কি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীজি এই দিনের দাওয়াত দিতে লাগলেন, আজকেও সেই দিনের দাওয়াত চলছে, আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক কি না? এই দিনের দাওয়াত চলতে থাকবে, কারণ আমার নবীজি শিখিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে ওলামারা হবে আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করব,
অন্তকালের পরে আলেম ওলামারা আমার ওয়ারিশ হবে তারা দিনের 75 দিবি কোন কোন মানুষ আমরা বলে থাকি এই ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ হয় হেদায়েত তো কেউ হচ্ছে না আরবিয়া হেদায়েত দেওয়ার মালিককে একটু জোরে বলুন আল্লাহ কোন মুবাল্লিগ সাহেব কি হেদায়েত দিতে পারে আমার মতো মৌলবি তো দূরের কথা কোন পীর সাহেব কি কাউকে হেদায়েত দিতে পারে পীর সাহেব তো দূরের কথা কোন তাবিঈও কি হেদায়েত দিতে পারে তাবিঈন তো দূরের কথা কোন মুতাতাবিঈন কি হেদায়েত দিতে পারে মুতাতাবিঈন তো দূরের কথা কোন সাহাবী কি কাউকে হেদায়েত দিতে পারে কোন সাহাবী তো দূরের কথা কোন নবী রাসূল পয়গম্বর কি হেদায়েত দিতে পারে যদি নবী রাসূল পয়গম্বর হেদায়েত দিতে পারতো আমার নবীজি ছোটবেলা থেকে সে আবু তালেব কাছে কাছে থাকতো নবীজির বয়স যখন 8.5 বছর দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরেতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে বলছে রে রে আমার পুত্র আবু তালেব এ জাফরের পিতা এ আবু তালেব গো আমার ছোট সন্তান আব্দুল্লাহ ব্যবসা বিজনেস করতে গিয়ে আবার প্রান্তরে চিরতরের মতো শহীদ হয়ে আছে আব্দুল্লাহ মারা গেলে তাই স্ত্রীর গর্ভে তার স্ত্রী গর্ভে উদারে এই মুহাম্মাদের জন্ম হয় তাই আমি দাদু আজকে ইন্তেকাল করব পৃথিবীতে যতদিন এই মুহাম্মাদ বেঁচে থাকবে আমি বাপ হিসাবে ছেলের কাছে বলে যা হে আমার পুত্র আবু তালেব এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদকে কখনো কষ্ট দিও না বাবাজিরা ভাইরা বিশ্বনবী প্রিয় নবী প্রায় 49 বছর পর্যন্ত ভাইজান আমার সেই সময়তে মক্কাতে ছিলেন আর আবু তালেব বেঁচেও ছিল আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত নবীজিকে সব সময় দেখেছে কিন্তু আবু তালেব শেষ পর্যন্ত হেদায়েত পাননি আবু তালেবের তাদের সৌভাগ্য হেদায়েত জোটেনি আপনার নাম যে নুহু নবী একজন আল্লাহ নবী নুহু তার বেটা কেনান কেনান পর্যন্ত হেদায়েত পাইনি কিন্তু ফেরাউনের রাজ ফেরাউন মিশরের যে ফেরাউন ছিল রাজ দরবারে এলে মিশরের ফেরাউন একদিন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হলাম বড় খোদা একটু জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ দরবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছিল ফেরাউনকে জব্দ করার জন্য ফেরাউনকে শায়েস্ত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে মিশরের নীল নদে ডুবিয়ে মেরেছিল কথাই করতে পেরে যায় সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা মিশরের নীল নদের ঘটনা আমি মূসা নবীর ঘটনা ফেরাউনের ঘটনা এখানে বলতে চাই না আমার বক্তব্য হলো ফেরাউন সে খোদাদ্দরই হয়েছিল খোদাদ্দরই হওয়ার পরে ফেরাউনের যে স্ত্রী ছিল আসিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে হেদায়েত দিয়েছিল আসিয়া জান্নাতি হয়ে গিয়েছিল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার হেদায়েত দেওয়ার মালিককে আর একটু জোরে বলুন তাহলে যারা বলে মিলাদ মাহফিল দিয়ে কি হবে হুজুর মৌলবীরা তো চলে গেল আর এই ছোট ছোট ছেলে পিলেরা টাকা পয়সা কালেকশন করলো কিন্তু হেদায়েত কেউ হলো না এই কথা বলা যাবে না কারণ হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আমি নই হেদায়েত দেওয়ার মালিক কোনো আলেম নয় হেদায়েত দেন আমার আল্লাহ আর আল্লাহ সত্য করে বলেছে আমি আল্লাহ যাকে হেদায়েত দেয় ফালা মুদিল্লাহু কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আমি যাকে পথভ্রষ্ট করি পশ্চিমকালেও কেউ তাকে হেদায়েত দিতে পারে না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম আল মুসলিমিন আল্লাহুম্মা ইহদিনি আবু জাহলে ফি হিসাব আও ওমর ইবনে আল খাত্তাব আল্লাহ মুসলমানদের যদি ইজ্জত সম্মান বাড়াতে চান মুসলমানদের সম্মান যদি বন্ধ করতে চান আল্লাহুম্মা ইহদিনি আপনি হেদায়েত দিন ওই আবু জাহলের আবু জাহল কি হিসাবের পুত্র আবু জাহল হিসাবের বেটা আবু জাহলকে এবং খত্তাবের বেটা ওমরকে আপনি তাদের দুজনের ডিভাইডেড করে দিন একজনকে দিনের জন্য কবুল করে নিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিবের দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে গিয়েছিল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কেন আমি আগে বলেছি নবী যে আগে হেদায়েত দেওয়ার জন্য গিয়েছে 40 বছর তখন নবুয়াত পাননি তখন তিনি নিজে গিয়েছেন মেসেঞ্জার হিসাবে
কিন্তু কাছে কিন্তু টনিক ছিল না কাছে কোনো গাইড বুক ছিল না কাছে কোনো কিতাব ছিল না তাই কিতাব না থাকার ফলে আল্লাহ পাক বললেন কিতাব নিয়ে যাবে আর কোরআন নিয়ে যাবে এই কোরআনের পরশে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত বানিয়ে দেবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিশ্বনবী প্রিয় নবী হজরে রক্তে দোয়া করলেন এত অবস্থায় ভাইজানেরা আবু জাহেল এবং খত্তাবের পুত্র ওমর ওই দিনকে সকালবেলা হজরের নামাজের একটু পরে একটু যখন সূর্য উঠে গেল কাবার প্রান্তরে ঘোষণা করে দিল ৬,৫০০ মানুষ আমি হিসাবের পুত্র আবু জাহেল আমার তো গরম তোমরা জানো আমার রাগ তো তোমরা জানো আমি কেমন লিডার তোমরা তো জানো আর খত্তাবের পুত্র ওমর তো কেমন লিডার তোমরা জানো আজকের ঘোষণা দিলাম মুহাম্মদকে জাত মাতা কাটতে হবে অথবা মৃত মাতা নিয়ে আসতে হবে জাত ধরে নিয়ে আসতে হবে অথবা মৃত মাতা কোতল করে নিয়ে আসতে হবে কেটে নিয়ে আসতে হবে যদি তোমরা কেটে নিয়ে আসতে পারো আমরা ১০০ উট তোমাদেরকে প্রদান করব আমরা তোমাদেরকে ১০০ বরি স্বর্ণ মুদ্রা দেব এবং আরবের মক্কার সবচাইতে ধনী বানিয়ে দেব আরবের মক্কার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব অফারে এতটা উপড়াও কর এতটা প্রেজেন্টেশন এতটা গিফট আবু জেহেল এবং খত্তাবের পুত্র ঘোষণা দিল মুসলমান বাবাজিরা আমার ভাইরা বিশ্বনবী প্রিয় নবী হাবিবুল্লাহ ওদিকে দোয়া করলেন আর আবু জেহেল এদিকে ঘোষণা দিলেন আজকে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে হবে অথবা জ্যান্ত ধরে নিয়ে আসতে হবে তোমরা যে পারবে আমি মিশরীয় ১০০ সাদা উট তোমাকে দেব এবং তোমাকে ১০০ দেরহাম টাকা দেব আরবের মক্কা সবচাইতে সুন্দর নারীর সাথে বিবাহ দেব এবং তোমাকে সবচাইতে ধনী বানিয়ে দেব মুসলমানরা চায় গাড়ি এবং মানুষ চায় বাড়ি আর একটা ভালো নারী এই তিনটে জিনিস যদি হয় একটা হলো নারী আর একটা হলো বাড়ি আর একটা হলো নারী এই তিনটে জিনিস যদি কিছু হয় আর কিছু কি লাগে ভাই পূজনে ভালো একটা নারী পেয়েছে ভালো একটা গাড়ি পেয়েছে ভালো একটা বাড়ি পেয়েছে তারা পায় কে তিনটি তো পেয়ে গেছে সুন্দর একটা বাড়ি দেখসা পেনা একটা বিশাল বাড়ি অট্টালিকা সুন্দর একটা গাড়ি যাতায়াতের জন্য দেখসা পেনা যথেষ্ট সুন্দর একটা না গাড়ি পেয়েছে এবং সুন্দরী একটা নারী পেয়েছে এই তিনটি জিনিস পেয়ে গিয়েছে আর কি দরকার আছে আবু জাহেল এবং খত্তাবের পুত্র ওমর ঘোষণা করে দিল ১০০ উট দেব চলাচল করার জন্য এখানে ওখানে যাবে ১০০ সাদা উট দেব আরবের দাম উট দেব আর ১০০ দেরহাম তোমাদের দেব আর সুন্দর নারীর সাথে বিয়ে দেব এই তিনটে জিনিস তোমাদেরকে দেওয়া হবে কেউ জানত মাতা অথবা মৃত মাতা নিয়ে আসতে পারবে সে কেউ গেল না খত্তাবের পুত্র ওমর দাঁড়িয়ে বলল এ আবু জাহেল ৬,৫০০ মুসলিম লিডার এসবের পুত্র আবু জাহেল গো না একটা বেটা ছেলে কো পাঠানো যাবে না কেন লাইয়া ওমর ইবনে খত্তাব কেন একটা বেটা ছেলে কো পাঠানো যাবে না কেন বলল যে বেটা ছেলেকে মুহাম্মাদের কাছে পাঠানো হয় মুহাম্মাদের কি জাদু আছে মুহাম্মাদের কি গুণ আছে মুহাম্মাদের কি কারিশমা আছে ওই কারিশমায় প্রেমে প্রেমাসক্ত হয়ে মুহাম্মাদের কাছে মাথা নত করে ইসলাম ধর্ম মেনে নেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রাচ্যে যখন অন্ধকার নিমজ্জিত হয়েছিল মহাত্মা গান্ধী বলেছিল প্রাচ্যটা পরন্ধ করে নিমজ্জিত পশ্চিম গগনে যখন কালো মেঘ দেখা দিয়েছি সেই সময়তে একটা মানুষের আবির্ভাব ঘটল যে মানুষটা তাম পৃথিবী আলোকিত করে দিল পরমহংস কুঞ্চ রামকৃষ্ণের নাম বললেন না শ্রী চৈতন্য দেবের নাম বললেন না সক্রেটিসের নাম বললেন না লালা সত্রায়ের নাম বললেন না বিপিন চন্দ্র পালের নাম বললেন না বালগঙ্গাধর তিলকের নাম বললেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বললেন না বিশ্বকবি ভাইয়া আমার ভেগলিয়ারের নাম বললেন না জড়াতুষ্টর নাম বললেন না স্যার আইজাক নিউটনের নাম বললেন না ডক্টর মিকেলিসের নাম বললেন না কোন পৃথিবীর নামি দামি প্রেসিডেন্টের নাম বললেন না বললেন মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা মামিনার নয়নের মণি জাব্দুল হাসান আল হুসাইন আবুল কাসেম প্রিয় না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তিনি বলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্ত প্রতীক তাই মহাত্মা গান্ধীও স্বীকার করে নিয়েছেন ইন্দিরা গান্ধীও স্বীকার করে নিয়েছেন মিস্টার বাহাদুরও স্বীকার করে নিয়েছেন আইএন স্যার আইজাক নিউটনও স্বীকার করে নিয়েছেন ডক্টর এ কে ভিলিয়ারি স্বীকার করে নিয়েছেন ডক্টর মিকিরিশ স্বীকার করে নিয়েছেন গোটা বিশ্বকে যদি কেউ আলো দেখানোর জন্য পৃথিবীতে আবির্ভূত হয়
Islam is not religion, but Islam is peace. Islam is not religion, Islam is not religion. আল্লাহ রাব্বুল আলামিন সত্য কোরআন বলছে লাস্তা আলাইহি বিমুসাইদিন হে নবী আপনাকে দারোগা করে পাঠানো হয়নি আপনি কি লাঠি চার্জ করে আপনার ধর্মে দীক্ষা নেবেন আপনার ধর্মের কথা বলবেন তাই আপনাকে লাঠি চার্জ করে দারোগার মতো পাঠানো হয়নি আপনি এইভাবে আপনি কথা বলবেন লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে জোরজবরদস্তি নয় আমার বিশ্ব নবী প্রিয় নবী হাবিবুল্লাহ দয়ার নবী ইসলাম হলো শান্তির ধর্ম আর তার কোরআনটা কি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য মানুষের কাছে গিয়েছে আর মানুষ অপরিণত ও বিশ্বনবীর হাতে হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজ পর্যন্ত ইসলামের পতাকা উঠছে কিয়ামত পর্যন্ত উঠবে গোটা বিশ্বের যত দেশ আছে আমার আল্লাহর কলেমা পতাকা সেখানে উঠছে এবং উড়বে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারায় দেখবি খাত্তাবের পুত্র ওমর বলল এই বেটা মুহাম্মাদের কাছে কাউকে পাঠানো যাবে না একটা বেটা ছেলে মুহাম্মাদের কাছে গেলে আমাদের ধর্মে ফিরে আসে না মুহাম্মাদের ধর্মটা অ্যাপসেট করে মুহাম্মাদের ধর্মটা মেনে নাই ওর মধ্যে কি জাদু পাওয়ার আছে আর ওর মধ্যে কি কারিশমা আছে এরা ওর ওকে পাগল হয়ে যায় মুহাম্মাদের জন্য একটা বেটা ছেলেও যাওয়া হবে না আমি খাত্তাবের পুত্র ওমর যাব মুহাম্মাদকে আজকের মাথা কেটে নিয়ে আসব কত বাচ্চান্ত ধরে নিয়ে আসব তবে হিসাবের পুত্র আবু আপনাকে কথা দিতে হবে যারা বসে আছে প্রায় 6,500 মতো মানুষ এই 6,500 মতো মানুষ যেন একটা বেটা ছিল বাড়ি না যায় বিবির কাছে না যায় আর বাড়িতে না চলে যায় আমি ওমর ইবনে খাত্তাব যতক্ষণ না ফিরে না আসি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন একটা বেটা ছিল ওকে বাড়ি বাড়ি পাঠানো যাবে না এরা যারা বসে থাকে আমি খাত্তাবের পুত্র ওমর আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসব একটা বেটা ছেলেকে আপনি এই মক্কার কাবা প্রান্ত থেকে আপনি যেতে দেবেন না হিসাবের পুত্র আবু জেহেল নাঙ্গা তরবারি বার করে প্রায় 6,500 মানুষদেরকে এলান করে দিল একটা বেটা ছিল তোমরা কি বাড়ি যেতে পারবে না ক্ষুধা লাগলে এখানে খাবে পানি পিপাসা লাগলে এখানে পান করবে পেটের টয়লেটের প্রয়োজন হলে এখানে যাবে কিন্তু একটা বেটা ছিল আইন বাড়িতে যেতে দেব না কারণ খত্তাব ইবনে ওমর ইবনে খত্তাব কষ্ট করে সেই মুহাম্মাদের আমাদের শত্রু মুহাম্মাদ আমাদের চার শত্রু মুহাম্মাদ আর মুহাম্মাদের মাথা কাটতে যাবে আর তোমরা বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে আরামায়েশ করবে আমি হিসাবের পুত্র আবু জেহেল এটা পছন্দ করি না আমি হিসাবের পুত্র আবু জেহেল ঘোষণা দিলাম যতক্ষণ না পর্যন্ত খত্তাবের পুত্র ওমর না ফিরে আসবে একটা বেটা ছিল এখান থেকে যেতে দেব না পাওয়ার নেতৃত্ব লিডার ঘোষণা করেছে সমস্ত আরবের মানুষ নেতার কথা মেনে নিয়ে সব বসে আছে তখন খত্তাবের পুত্র ওমর তাদের চির শত্রুকে মাথা কেটে নিয়ে আসবে এবং জ্যান্ত অবস্থায় ধরে নিয়ে আসবে ওটা দেখার জন্য একটা বেটা ছিল কাবার প্রান্ত ছাড়ে না বাচ্চা তালে বসে আছে এদিকে খত্তাবের পুত্র ওমর নাঙ্গা একটা তরবারি নিয়ে তিনি বার হয়ে গেল মুহাম্মাদের মাথা কাটতে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে দেখছেন না 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 ঠক 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 করে বাড়ির দরজার পাশে উত্তুক বাবুকা দরজা খুলে দাও দরজা খুলে দাও কিন্তু দরজা দেবা ঘরের মধ্যে কোনো আওয়াজ আসে না ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না ঘরের মধ্য থেকে কোনো উত্তর আসে না খত্তাবের পুত্রের ওপর মনে করলো মুহাম্মাদকে এখানে আর খোঁজা যাবে না এখানে আর সবাই অবলম্বন করা যাবে না এখানে সবাই দীর্ঘায়ু করা যাবে না ওই ব্যাটাকে ধরার জন্য একটু ইব্রাহিম খলিল স্ট্রিট রোড ধরে ওই যেদিকে গার সোয়ার খেলা আছে যেদিকে গার সোয়ার পাহাড় আছে ওই পাহাড়ের দিকে একটু অগ্রসর হয় মুসলমান বাবাজিরা ভাইরা আমার খত্তাবের পুত্র ওমর নাঙ্গা তরবারি নিয়ে উটটা চালিয়ে দিলেন ইব্রাহিম খলিল স্ট্রিটের দিকে গারে সোয়ারের দিকে বিশ্ব নবী প্রিয় নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন 3 দিন যে
গুহার মধ্যে ছিলেন যে গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন ওই জায়গাটা তা বড় গারেশ্বর ওই গারেশ্বরের দিকে অগ্রসর হলেন কিন্তু গারেশ্বরের আশপাশ খুঁজে খুঁজে দেখলেন না খত্তাবের পুত্র ওমর খুঁজে 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 হয়রানি হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদকে সেখানে খুঁজে পাওয়া গেল না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আপনাদের নেতা আপনাদের লিডার যদি কোনো আদেশ দেয় আপনারা মানবেন না মানবেন না হ্যাঁ মানবেন কেন নেতার কথা না মানবেন লিডারের কথা না মানলে জিয়ারের মাল পাওয়া যাবে ফ্রি পয়সায় মাল আর খাওয়া যাবে না কেন অনেক কিছু সব বন্ধ হয়ে যাবে তাই লিডারের কথা মেম্বারের কথা মানতে হবে মোরাল মাতব্বরের কথা মানতে হবে সবাই মান্যতা দিয়ে লিডারের কথা মানার জন্য বসে আছে কাবার প্রান্তরে কেন লিডার হুকুম করেছে লিডারের কথা যদি অমান্য করো আগামী দিনের এসন হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাই লিডারের কথা মান্যতা দিয়ে সেখানে বসে আছে আমরা কাউকে নেতা এবং লিডার বানি কিন্তু আমরা আল্লাহ চাইতে কাউকে কোনো প্রায়োরিটি দেই না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কারণ আপনার লিডার ঘুমিয়ে পড়তে পারে আপনার নেতা ঘুমিয়ে পড়তে পারে রাত ১২টার সময় কোনো মেম্বারের বাড়িতে আসবে রাত ১টার সময় এমএলএর বাড়িতে আসবে রাত ২টার সময় এমপির বাড়িতে আসবে এমপি কি উঠবে নাকি ভাই এমএলএ কি আর ঘুমোচ্ছে উঠবে নাকি আপনার ওই সমস্যার সমাধান করার জন্য এমএলএ ঘুমিয়ে পড়ল এমপি ঘুমিয়ে পড়ল মিনিস্টার ঘুমিয়ে পড়ল আপনার মেম্বার ঘুমিয়ে পড়ল সবার কাউন্সিলর ঘুমিয়ে পড়ল কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি ঘুমান নাকি ভাই আল্লাহ ঘুমান নাকি আল্লাহর ঘুমের প্রয়োজন আছে আমার আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম মেম্বার মুরব্বাল মুতব্বারের এমপি মিনিস্টার মন্ত্রী এবং এমপি সবার ঘুমের প্রয়োজন হয় আমি আল্লাহ আমার ঘুমের প্রয়োজন তো দূরের কথাই লা তাখুযুহু আমাকে স্পর্শ করতে পারে না সিনাতু ওয়ালা নাওম ঘুম এবং তন্দ্রা একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সবাই ঘুমিয়ে পড়বে কিন্তু আমার আল্লাহ ঘুমাবে না পেট ব্যথা করছে হঠাৎ করে ডায়াবেটিস হয়ে সুগার হয়েছে কত আপনি হসপিটালে যান কত ডাক্তারের কাছে যান কিন্তু একটা বারের জন্য আমার আল্লাহর কাছে কি আপনি চেয়েছেন আমার আল্লাহ সুপ্ত কোরআনে বলেছে ওয়ানুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ চোখের পানি ফেলে একবার তোমার রোগের জন্য সমস্যার জন্য চাও আমি আল্লাহ পাক কোরআনের বদৌলতে তোমার সমস্যার সমাধান করে দেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা মানুষ আমরা আল্লাহকে নেই না আল্লাহর কাছে চাই না যা কিছু সমস্যা হয় দুনিয়ার মাতব্বর মূল মাতব্বরের কাছে চাই আল্লাহর কাছে একটু চান তাহাজ্জুদের রক্তে চোখের পানি ফেলুন তাহাজ্জুদের রক্তে যদি চোখের পানি ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি কি বড় খুশি চোখের পানিকে বড় ভালোবাসেন আর ওই চোখের পানি বড় ভালোবাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলির খাতায় নাম লিখিয়ে দেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু জোরে বলবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে বলে দিলেন আলা ইন্না ওয়ালিয়া আল্লাহি বিশ্বে আমার ওলি যারা হবে আমার বন্ধু যারা হবে আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা যারা স্থাপন করতে পারবে লা খাউফুন তাদের কোনো ভয় হবে না ওয়ালা হুম ইয়াহজানুন আর বিপদে আপদে মুসিবতে কোন রকম দুর্দশা চিন্তাগ্রস্ত হওয়ার কারণ হবে না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রমাণ দিয়েছিলেন যিনি এই হুগলি জেলার পাশে শুয়ে আছেন তিনি নাম তার সুফি আব্দুল মুমিন কি নাম বললাম সুফি আব্দুল মুমিন নাম শুনেছেন তো নাকি সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার পাশে একটি জেলা আছে জেলাটির নাম হলো হাওড়া জেলা হাওড়া জেলা আছে না হাওড়া জেলা ওই হাওড়া জেলার একটি জায়গা আছে জায়গাটার নাম হলো বাকুর কি বললাম বাকুর কি বড়গেছিয়া হয়ে যেতে হয় বড়গেছিয়া ডোমজুর রোড ধরে ওই বাকুল বাকুলে শুয়ে আছেন যিনি
বিরিয়ানি বাংলাদেশী চট্টগ্রামের একটি সন্তান নাম তার প্রতাপচন্দ্র সেন কি নাম বললাম বাংলাদেশের বাড়ি চট্টগ্রামে প্রতাপচন্দ্র সেন আল্লাহর ওলি মহান ওলি মুজাদ্দুদুল জামান আমির শরিয়ত দাদা আব্দুর রহমান আলাইহির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে মারিফাত ইলমে হাকিকাত ইলমে শরিয়ত বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর থেকে মুরাকাবা মুশাহাদা করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুফি আব্দুল মুমিনকে আল্লাহর বস্তুর ওলি বানিয়ে দেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনে দাও আল কোরআনের আলো আল হাদিসের আলো মক্কা শরী মদিনা শরী কুফরা শরী বাগদাদ শরী নারে তাকবীর বলে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহাপদে হুগলির ভাইরালা ইলাহা আর মহাপদে আমার যুবক ভাইরালা ইলাহা আল্লাহর নাম বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সলমান ভাইরাবাদ সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দুদুর রহমান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দাদা হুজুর নাম রাখলেন সুবি আব্দুল মুমিন কি নাম রাখলেন আব্দুল মুমিন সুবি আব্দুল মুমিন দাদা হুজুর বলল যা ও বাবা চলে যা বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাঝে জিয়ারত করতে যাও সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি কখনো ভাইজান আমার দিল্লিতে কখনো গুজরাটে কখনো আহমেদাবাদে কখনো বোম্বে আল্লাহর ওলিদের মাঝে জিয়ারত করতে যেতেন আমাদের এই রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার পাশে একটা জায়গা আছে একটা রাজ্য আছে সেই রাজ্যের নাম হলো আসাম রাজ্য কি নাম বললাম আসাম আসাম রাজ্য ওই আসাম রাজ্য একটি এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টটা হলো গুয়াহাটি কি বললাম গুয়াহাটি গুয়াহাটি আছে কলকাতা থেকে যদি আপনি গুয়াহাটি যান প্রায় আপনার 45 মিনিট কখনো বা 1 ঘন্টা সময় লাগতে পারে কখনো আবার 1.5 ঘন্টা লাগে বিভিন্ন সময় আপনার গুয়াহাটি যেতে পৌঁছে যেতে লাগে ওই গুয়াহাটি একটা এয়ারপোর্ট আছে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে সোজা চলে যাবেন বিশাল একটা বাগান পাওয়া যাবে বিশাল একটা বন পাওয়া যাবে বিশাল একটা বন বিশাল একটা বাগান ওই বিশাল একটা ঘন বন ওই ঘন বনে ভাইজান হিংস্র পশু আছে হিংস্র পশু হিংস্র পশু আজকের বর্তমান যুগে বাগান কাটা হচ্ছে আজকের বর্তমান যুগে গাছ কাটা হচ্ছে গাছকে কেটে দেওয়া হচ্ছে জঙ্গলগুলো সাফ করে দেওয়া হচ্ছে গুয়াহাটি থেকে বিশাল জঙ্গল ওই জঙ্গলে হিংস্র বাঘ আছে হিংস্র আপনার হাতি আছে হিংস্র সিংহ আছে মুসাদুদুল আমান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি আসাম রাজ্যের গুয়াহাটিতে পৌঁছে গেল আসাম রাজ্যের গুয়াহাটিতে পৌঁছে গিয়ে তিনি গুয়াহাটি ওই রাওই বিশাল একটা জঙ্গলের মধ্যে একজন মহান আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করতে যাবে তিনি টুক 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 করে তিনি পদব্রজে হাঁটতে লাগলেন একটু জোরে বলা যাবে যে সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহর মহান ওলি সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি আসাম গুয়াহাটিতে ওই বিশাল ঘন জঙ্গল হিংস্র বাঘ হিংস্র জন্তু হিংস্র সিংহ আছে কিন্তু ভয় পেতিস না পিক টুক 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 করে হেঁটে যেতে লাগলো এমন অবস্থায় সামনে কিছু বাঘ দেখতে পেলেন কি গো বাঘ দেখতে পেলেন ভয় লাগবে না লাগবে না কেন বাঘের ধর্ম হলো মানুষ খাওয়া মানুষ যদি সামনে আসে বাঘ একটা একটা লাফে হারণ করে এই মানুষের সবকিছু ছিঁড়ে খেয়ে নেবে এটা হলো বাঘের ধর্ম তাই আসামরা
সাহায্যে সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ বাপকে যখন দেখতে পেলেন তিনি ভয় পেলেন না তিনি এমন করে ভাইজান ভীত সন্ত্রস্ত হলেন না তিনি সেই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শরণ করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শরণ করলেন আমার আল্লাহকে ডাকলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়তে সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি ওই দৃশ্যটাকে দেখানোর জন্য ওখান থেকে ভাইজান এত হাজার কিলোমিটার দূরে আমার আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে দিলেন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি সামনে বাপ করে গেল হুজুর সেই সময় তো এখানে বসে গেলেন বসে গিয়ে মুরাকাবা মুশাহাদার হালাতে আল্লাহকে ডাকছেন আল্লাহ আল্লাহ জিকির করছেন এমত অবস্থায় ওই সময়তে সেই চিত্রটাকে একেবারে সিনেমার মতো কোন করে দিয়ে মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কি গো আল্লাহ সব কিছু পারেন না পারেন না আল্লাহ সব কিছু পারেন না পারেন না মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু আল্লাহর হয়ে যায় কানাল্লাহু লাহু আল্লাহ তার হয়ে যায় আর আল্লাহ তার হয়ে যায় ও কুল্লা শাইইন ফাউন নাস আকাশ বাতাস এবং চন্দ্র পানি যা কিছু দেখছো আল্লাহ পাক তাকে বস বানিয়ে দেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বসিরাটা আল্লাহ বাহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একটা বাপ ছিল ভাইজান বাপ ওখানে একটা আল্লাহর ওলি আছে শাহ ওলি বলা হয় শাহ ওলি ওই শাহ ওলি বাঘের পিঠে উঠে বাঘের পিঠে উঠে বাজারে যেতেন বাঘের পিঠে উঠে মুফাসসিরে যেতেন রাস্তাঘাটে যেখানে ঘোরার দরকার হতো শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি ওই বসিরাটের আস্তানা রোডে তার মাজারটা আছে বাঘের পিঠে উঠে উনি প্রয়োজন মেটাতেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাঘের পিঠে বসে যখন বিভিন্ন জায়গায় যেতেন মানুষেরা ভয়ে তখন পালিয়ে যেত আল্লাহর ওলি আসছে বাঘের পিঠে করে ওলিকে খাওয়াবেন খাবে না কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের তো খেতে পারে আল্লাহর মহানবী শাওলি রহমাতুল্লাহি সেই সময় তার আস্তানা রোডে মাজার শরীফটা আছে তিনি সেই সময়তে বসিরাটের মানুষদেরকে লক্ষ্য করে বলেছিল আমি আল্লাহর ওলি শাওলি রহমাতুল্লাহ বলি আমি আল্লাহর ওলি যেখানে যাব সেই মানুষকেও এক চুলের পরিমাণ ক্ষতি করবে না বাঘ মানুষের ক্ষতি করে কিন্তু আল্লাহর ওলিরা বাঘের পিঠে বসে এখানে সেখানে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আগুন মানুষকে ক্ষতি করে কিন্তু আল্লাহর মহানবীরা তারা আগুনে চুড়ে চুড়ে যায় প্রমাণ দিয়েছিলেন যিনি হিন্দুস্তানের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর দেশ থেকে মক্কা শরীফ থেকে ছিলেন পায়ে হেঁটে সাত সাগর সমুদ্র পার করে দিয়ে আসতেন একটা জল পর্যন্ত আল্লাহর মহান ওলি হিন্দুস্তানের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোক পর্যন্ত কেউ ভিজিয়ে দেয়নি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ উত্তর চব্বিশ পরগনা একটা মহান ওলি আছে নাম তার ভাইজান আমার রাজা চন্দ্রকেতু রাজা চন্দ্রকেতু নাম শুনেছেন রাজা একটা রাজা আছে চন্দ্রকেতু গড় আছে বেড়াচাবাই বিশাল একটা অট্টলিকা বাড়িটা পুরো ঢুকে গিয়েছিল ওই সময় একটা আল্লাহর ওলি আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের সাথে হিন্দুস্তানে এসেছিল হারোয়ার একটা নদী আছে ওই নদীটার নাম হলো বিদ্যাধারী নদী ওই বিদ্যাধারী নদীর কুল কেমনে শুয়ে আছে আল্লাহর মহান ওলি যার নাম হলো পীর আব্বাস আলী গোরাচা কি নাম বললাম পীর আব্বাস আলী গ্রাম রাখা হয়েছে গোরাচা 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 রহমাতুল্লাহ আলাইহি হারোয়ার বিদ্যাধরী কুল কেন্দ্রে শুয়ে আছে রাজার সাথে একটু লড়াই হয়ে গেল রাজা চন্দ্রকেতু বলছে হে আব্বাস আলী হে ফকির হে আব্বাস হে ফকির তো ফকিরের মতো ভেষভূষা তোর ড্রেসটা দেখলে তো ফকির মনে হয় তুই তো ফকির ফকরা মানুষ তুই কেমন আল্লাহর ওলি হোস একটু আমি পরীক্ষা করবো বললো রাজা হে চন্দ্রকেতু কি পরীক্ষা দিতে হবে বললো আমার তো বেড়া চাপা আছে বেড়া চাপা
আমার তো গ্যারাচাবাই বিশাল বাড়ি আছে এই বাড়িটা বেনাচাবাই গ্যারাচাবাই ভাইজান আপনি বারাসাত থেকে যাবেন হাসনাবাদ টাকি রোড ওই টাকি রোড আপনার মাটির আগে বেনাচাবা আছে ওই বেনাচাবা থেকে বাম দিকে একটা রাস্তা লেগে গিয়েছে আবার ডান দিকে হারোয়ায় যেতে হয় আল্লাহর মহানলি পীর আব্বাস আলী কুরাচত রহমাতুল্লাহ আলাইহে আর বেনাচাবা যে জায়গায় ও জায়গাটার উত্তর ২৪ পরগনার একটা সিটি বেনাচাবাতে রাজা চন্দ্রকেতুর বিশাল বাড়ি আব্বাস আলী কুরাচত কি বলছে হে ফকির তোর আল্লাহ যদি এত বড় হয় আর তুই যদি আল্লাহর মহান ওলি হয়ে যাস আর তোর ইসলাম যদি বড় হয় চন্দ্রকেতু রাজা বলছি আমার এই বাড়ির চতুর্দিকে লোহার বেড়া আছে চন্দ্রকেতু রাজা বলছি ওই বাড়ির চতুর্দিকে লোহার বেড়া আছে ওই লোহার বেড়ার উপরে যদি চাপা ফুল ফুটিয়ে দিস চাপা ফুল ফুটিয়ে দিস আমি রাজা চন্দ্রকেতু তোর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নবীজির সাথে অনেক আবু জেহেলরা চিটিংবাজি করেনি চিটিংবাজি তারা করেছিল আবু লাহাব উতবা সাহেব তারাও চিটিংবাজি করেছিল কথাই কথা বেড়ে যায় আমি আর তিরমিজি শরীফের ওই সমস্ত হাদিসগুলো আপনাদের সামনে আসছি না সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা পীর আব্বাস আলী গোরাচন রহমাতুল্লাহের সাথে রাজা চন্দ্রকেতু রাজাও চিটিংবাজি করেছিল রাজা চন্দ্রকেতু রাজা কথা দিয়েছিল যদি ওই বেড়া বেড়ার উপরে লোহার বেড়া লোহার বেড়ার উপরে যদি চতুর্দিকে রাজার বাড়ি আর চতুর্দিকে গ্রিল দেওয়া আছে আমাদের এখানে হুগলি জেলায় বাড়ি আছে না চতুর্দিকে পাঁচিল দেওয়া থাকে যারা বড় লোক তাদের পাঁচিল থাকে দেওয়ালের যারা গরিব মানুষ তাদের বেড়ার পাঁচিল আবার আসামে যায় যখন প্রোগ্রাম হয় আসামে দেখি প্রায় প্রায় টিন দিয়ে পাঁচিল দেওয়া বাড়ি বাংলাদেশে প্রোগ্রাম যায় আমার ১৮ তারিখ থেকে নিয়ে লম্বা প্রোগ্রাম বাংলাদেশে আছে বিভিন্ন জেলায় ওখানে দেখবেন বাড়িগুলো চতুর্দিকে টিন দিয়ে ঘেরা অর্থাৎ পাঁচিল দিয়ে ঘেরা বাড়িগুলো একটু ডেকোরেটেড করা ভাই জানা আমার বেড়াচাবা চন্দ্রকেতু রাজা বেড়াচাবা চৌমাটাতে বাড়ি চৌ বিশাল অট্টলিকা বাড়ি চতুর্দিকে বেড়া দিয়ে লোহার বেড়া দিয়ে ঘেরা পীর আব্বাস আলীকে বলছে ফকির হে ফকির ফকির যদি তুমি আমার লোহার বেড়ার উপরে যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো তাহলে তোমার আল্লাহকে আমি মেনে নেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে তিনি আল্লাহকে কল দিলেন আমার আল্লাহ রিসিভ করলেন হে গোরাচাঁদ তোমার সমস্যা কি আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর মহান ওলি হয় যারা তারা কল করে আল্লাহর কাছে আল্লাহ রিসিভ করে বলে বান্দা বান্দি তোমার সমস্যাকে একটু বলো আমি আল্লাহ সমস্যা সমাধান করে দিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি আমি সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে গিয়ে আপনাদের সামনে রেখে তাফসীর করতে করতে আজ বেরিয়ে গিয়ে নিয়ে গেলাম আমার আল্লাহর ওলি যারা হয় কখনো তারা ব্যস্ত হাম্পার করে না কখনো তাদের বেউজ্জুগি হতে হয় না কারণ আমার আল্লাহ বললেন ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিপদে আপদে মুসিবতে দুর্দশায় কোন চিন্তা করতে হবে না আমি আল্লাহ শুধু আমাকে অর্ডার করো আমি আল্লাহ আমাকে শুধু কল দাও আমি আল্লাহ রিসিভ করার সাথে সাথে তোমার দুঃখ দুর্দশা মিটিয়ে দেব আব্বাসের করা ছাত্র রহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট আল্লাহকে কল দিলেন আবার আল্লাহ রিসিভ করে বললেন পীর আব্বাস আলী অবশ্যই অবশ্যই আমি আমি আল্লাহ আমার বন্ধুকে কখনো বেউজ্জতি করতে দেব না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান বাবাজিরা আমার সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাজা চন্দ্রকেতু ছিল রাজা চন্দ্রকেতুর যে বাড়িতে লোহার বেড়া দিয়ে গ্রিল দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল পাতিল দেওয়া ছিল আল্লাহর বলি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন ওই চন্দ্রকেতু রাজার ওই লোহার বেড়ার উপরে আল্লাহ চাপা ফুল ফুটিয়ে দিলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তার জায়গাটার নাম সেই থেকে আজ পর্যন্ত বেড়া চাপা হয়ে আছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই থেকে আজ পর্যন্ত বেড়া চাপা হয়ে আছে দিল্লির একটা মহান ওলি আছে নাম হলো তার নিজামুদ্দিন আউলিয়া কি নাম বললাম নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লি যাবেন নিজামুদ্দিন আউলিয়ার নামে একটা স্টেশন আছে আছে না আপনাদের এখানে স্টেশন ডানকুনি একটা স্টেশন এরকম আছে না বিবি দমদম স্টেশন আমরা যে ট্রেনে যাই
নিজামউদ্দিন আউলিয়া স্টেশন কারা আল্লাহর ওলির মাঝে জিয়ারত করতে যাবে আর নিজামউদ্দিন আউলিয়া স্টেশনে নামবে পায়ে হেঁটে টুক 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 করে হুজুর কিবলার মাজারে যাবে সালাম দেবে সালাম দিয়ে দোয়া করবে অবতাকু ইলাইহিল ওসিলা আমার আল্লাহ বললেন তোমরা ভালো ভালো ওসিলা দিয়ে দোয়া চাও আমি আল্লাহ ওই দোয়াটা বড় ভালোবাসি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের জীবনের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ওয়াকার মধ্যে সে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন যখন দ্বীনের প্রচার করতে লাগলেন মুন্সিরা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো দিল্লির বাদশা ডেকে বলল হে হে ফকির গো তোমার হাতে হাত দিয়ে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির যশ খ্যাতি তখন বেড়ে যাচ্ছে তখন ব্রিটিশ সম্রাট তখন রাজত্ব করছে ব্রিটিশ সম্রাটরা যখন রাজত্ব করছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাইরে আমার তাকিয়ে নিজামউদ্দিন আউলিয়াকে পেস্টি হাম্পার করার জন্য মান সম্মান ইজ্জতটা লুণ্ঠিত করার জন্য হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি একদিকে বসে আছেন চতুর্দিকে তার ভক্ত গরিব তাকি দিন আছেন এমন অবস্থা ওই জায়গা থেকে একটা মহিলা যাচ্ছে মহিলা পুরুষোচিত মহিলা প্রেগনেন্ট মহিলা পেটে তার বাচ্চা আছে তার পেটে বাচ্চা থাকার জন্য সে একটু ডাক্তার বাড়িতে যাচ্ছেন মায়েদের যখন দু মাস তিন মাস চার মাস পেটে বাচ্চা থাকে মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে মায়ের পেটে যখন সন্তান থাকে অন্ত সত্তা মা আমার ডাক্তার বাড়ি এখন যায় না একটু জোরে বলুন ডাক্তার বাড়িতে যায় নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ পায়ে দিয়ে একটা মা ডাক্তার বাড়িতে যাচ্ছে পেটে তার বাচ্চা আমি তো অবস্থায় তাকে শিখিয়ে দিয়েছে তোমরা লোক সমাজে বলবে নিজামউদ্দিন আউলিয়া যারা শত্রু তারা ওই মাকে শিখিয়ে নিয়ে এসছে তার স্বামী পাশে দাঁড়িয়ে আছে তোমরা এখানে বলবে নিজামউদ্দিন আউলিয়া আমার সাথে জেনা ব্যবচার করেছে নিজামউদ্দিন আউলিয়া জেনা ব্যবচার করার ফলে আমার পেটে একটা সন্তান এসেছে সেই সন্তানটা দেখো পেটটা উঁচু হয়ে আছে মায়েদের যখন পেট ডাকবেন যখন অন্তঃসত্ত্বা হয় মায়েরা যখন প্রেগনেন্স হয় মায়েদের পেটটা একটু আল্লাহ উঁচু করে দেয় কারণ এই রেহেমে বাচ্চা আছে এই রেহেমদানিতে আল্লাহ বাচ্চা দিয়েছে সন্তান দিয়েছে তাই পেটটা একটু উঁচু হয় সাধারণ থেকে একটু স্বাভাবিক থেকে একটু উঁচু হয় পাড়ার মানুষরা বুঝতে পারে পাড়ার মহিলারা বুঝতে পারে মা বোনরা বুঝতে পারে সলিমউদ্দিন চাচার মেয়ে কারিমা খাতুনের পেটে বাচ্চা এসেছে আব্দুর রহিমের বউয়ের বাচ্চা মা ফাতেমার পেটে একটা বাচ্চা এসেছে পাড়ার মেয়েরা এইভাবে বুঝতে পারে হালিমা জুবেদা করিমার পেটে বাচ্চা এসেছে কারণ পেটটা একটু উঁচু হয়ে গিয়েছে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথী সাকিরাজরা সামনে বসে আছে কেন দিন দিন ইসলাম প্রচার প্রসার হচ্ছে আর শত্রুরা সহ্য করতে পারে না নিজামউদ্দিনকে ব্যস্তের হাম্পার করতে হবে তাই তাকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে নিয়েছে তোমাকে একটু টাকা পয়সা দেবো অনেক অর্থ বৃদ্ধ দিব অনেক টাকা পয়সা দেবো কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে লোক সমাজে বলতে হবে আমি একজন মহিলা আমি একজন মহিলা দীর্ঘদিন ধরে নিজামউদ্দিন আউলিয়া আমার সাথে কুসম্পর্ক করার জন্য আমার পেটে বাচ্চা এসেছে আমি অন্তঃসত্ত্বা আমার পেটের বাচ্চাটার অন্য কারণ নয় দিল্লির এই ফকির নিজামউদ্দিন আউলিয়া একটু জোরে বলা যাবে কিনা ওসুবিল্লাহ আরেকটু জোরে বলা যাবে কিনা ওসুবিল্লাহ আল্লাহ বলিদের প্যাস্টিজ হাম পরাবে আল্লাহ কি চায় নাকি ভাই চায় নাকি চায় আল্লাহর ওলিদের প্যাস্টিজ হাম পরাবে আল্লাহ চায় না আল্লাহর নবীদের প্যাস্টিজ হাম পরাবে আল্লাহ চায় না ঈসা নবীর মায়ের ঈসা নবীর মা পেটটা ভার হয়ে গিয়েছিল পাড়ার লোকে ঈসা নবীকে জঙ্গলে পাঠিয়েছিল কেউ বলেছিল এই মহিলাটা খারাপ এই মহিলাটা খারাপ এই মহিলাটাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক কেন পাড়ায় আর রাখা যাবে না এই মহিলা যদি পাড়ায় থাকে অন্য মহিলারও খারাপ হয়ে যাবে কেন এর পেটটা দিন দিন বড় হচ্ছে অথচ এই মহিলার কোনো স্বামী নাই ঈসা নবীর কোনো বাবা না বিনা বাপে আল্লাহ সন্তান দিতে পারেন না পারেন না একটু জোরে বলুন বিনা বাপে আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বিনা বাপে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ কথাই কত বেড়ে যায় সংক্ষেপ কত সংক্ষেপ আলোচনা ফাইনাল যখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন কিনা মানুষ যখন পেটে ছিল মা মারিয়া মারিয়ামকে বলল এই মহিলাকে এটা হলো খারাপ মহিলা এটা হলো অবৈধ মহিলা এই মহিলাকে পাড়ায় রাখা যাবে না মুফাসসালে রাখা যাবে না মহিলাকে যদি পাড়ায় রাখা হয় মুফাসসালে রাখা হয় এই মহিলার সোয়া ছেলে কি অনেক বকু দিয়ে ছেলেরা খারাপ হয়ে যাবে অনেক ছেলেরা এর পাল্লায় পড়ে যাবে আর ওর সাথে অবৈধ খারাপ ব্যবহার করবে আর
ব্যবহার করার পরে ওর পেটে বাচ্চা আসবে তাই মহিলাকে পাঠানো হোক জঙ্গলে হযরত ঈসা নবীর মা মারিয়াম চোখের পানিতে বুক ভেসিয়ে দিল আল্লাহ আল্লাহ গো আপনি আমার দ্বারা কি পরীক্ষা নিতে চান আল্লাহ বলল ওয়েট এন্ড সি হে মারিয়াম একটু তুমি ওয়েট করো আমি আল্লাহ পৃথিবীতে দেখিয়ে দেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ খানায় গেলেন হাম্মাম খানায় যাওয়ার পরেতে ঈসা নবীর মা মারিয়াম ঈসা নবীকে পৃথিবীতে তিনি মুখ দেখিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে মায়ের পেট থেকে পৃথিবীর জমিনটাকে দেখিয়ে দিলেন এবার ঈসা নবীর মা হাওয়া করে কাঁদছেন মারিয়াম আল্লাহর কাছে দোয়া চাইলেন আমি এর মুফাসসিরে কিভাবে মুখ দেখাবো মানুষটা আমার এত খারাপ বলছে আমার পেট যখন ভার হয়ে গিয়েছিল কেউ বা বললো ওর পেট খারাপ হয়েছে পেটে পানি জমেছে তাই পেটটা ভার হয়েছে কেউ বা বললো ওর পেটে অবৈধ সন্তান আছে তাই পেটটা ভার হয়েছে যারা বলেছিল পেটে পানি এসছে পেট খারাপ হয়েছে তাদের কথাটা মিথ্যে হবে আর যারা বলেছিল ঈসা নবীর মা অবৈধ ছেলেদের সাথে সম্পর্ক করেছে সম্পর্ক করার ফলে পেটে সন্তান হয়েছে তাদের কথাটা সত্য হবে আমি আমি মারিয়া মানুষের সামনে মুখ দেখাতে পারবো না মানুষের সামনে যেতে পারবো না পাড়ায় আর যেতে পারবো না সালে আর যেতে পারবো না আল্লাহ আপনি একটা বিধি ব্যবস্থা করে দিন ঈসা নবীর মা মারিয়ামকে আল্লাহ বললো একটু দেরি করো একটু দেরি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেটের সন্তান ও বাইরে বার হয়ে ওই ছোট অবস্থায় আমি আল্লাহ তার জবানটা খুলে দেবো আর জবান খুলে দেওয়ার সাথে সাথে ওই ঈসা নবী বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদা মারিয়াম নির্দেশ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর কসম কি বলি আমি এখনই আপনাদের কাছে আলোচনা সংক্ষেপ করব ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাদের সামনে ঈসা নবী ভূমিষ্ঠ হওয়ার পরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জবান খুলে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বয়সে বাচ্চা বয়সে একজনকে নবী করেছিল সে অন্য কেউ নয় তিনি হলেন হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবী ভূমিষ্ঠ হওয়ার পরে বাইতুল মুকদ্দাসে এসে লক্ষ লক্ষ জনগণের সামনে বলেছিল আমার আম্মা জান মারিয়াম কোনো অবৈধ কাজ করেনি অবৈধ কোনো সম্পর্ক করেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপে যেমন আদম নবীকে সৃষ্টি করেছে বিনা বাপ মায়ে যেমন মা হাওয়াকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন বিনা বাপে আমি ঈসা আমাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে দেখবি আল্লাহর মহানবী ভিডিও জেরক্স কবি দেখুন নবীদের হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সেই সন্তানটা সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় পেটের বাচ্চা পেটে আছে তখন ও ভূমিষ্ঠ হয়নি আল্লাহ বললেন হে নিজামউদ্দিন আউলিয়া তোকে আর কাঁদতে হবে না কষ্ট করতে হবে না তুই চুপচাপ দাঁড়িয়ে থাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা সমাধান করব আল্লাহ পাক সব সমস্যা সমাধান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামউদ্দিন আউলিয়াকে বললেন একটু ওয়েট এন্ড সি ওয়েট করো এবং দেখো আমি কি করতে পারি সেই সময় তিনি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পাশে যে মহিলাকে দাঁড় করিয়ে দিয়ে নিজামউদ্দিন আউলিয়াকে বদনাম করার চেষ্টা করেছিল যে মহিলা হাজার হাজার মানুষের সামনে বলেছিল নিজামউদ্দিন আউলিয়া আমার সাথে খারাপ অবৈধ সম্পর্ক করার ফলে আমার পেটে আজকের বাচ্চা এসেছে ওই মহিলার পেট থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ বের করে দিলেন হে পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে দিল্লির কখনো খারাপ কাজ করতে পারে না অবৈধ কাজ করতে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটা বান্দা আমার মায়ের পেট থেকে বলি আমার মায়ের ডান পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওই ছেলেটাই হলো আমার মায়ের স্বামী আমি ছোট্ট সন্তান পেটের মধ্যে থেকে বলি উনি হলো আমার বাবা একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে আলোচনায় আপনাকে রাখলাম
জান্নাত নবী হাবিবুল্লাহ দয়ার নবী বিশ্ব নবী তিনি মূলত এই কোরআনের দাওয়াতটাকে নিয়ে তিনি মানুষের কাছে মানে আপনার টনিক হিসাবে মানুষের কাছে ঔষধ হিসাবে আল্লাহ পাক বলেছিল এই কোরআনের দাওয়াত নিয়ে যাবে মানুষ যদি এই কোরআনের এই টনিকটা একবার খেয়ে ফেলে এই ঔষধটা একবার খেয়ে ফেলে পৃথিবীতে কখনো পতনগ্রস্ত হবে না পৃথিবীতে আর বেউজ্জতি হতে হবে না পৃথিবীতে আর অসম্মানিত হবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু শুনুন কি আমি ইয়া নবী সালাম يا رسول سلام يا حبيب سلام 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 أشراك البدر العائلة من ثانية البداية وجاب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا نبي نمو بيارا عرش بالحق نے پکارا سچ پیغمبر ہے ہمارا لیجیو سلام Hamara ya Nabi Salam alaika ya Rasul ya Nabi Salam Salawatullah ya Rasul Allah ya تماري ناميري يا رسول سلام يا حبيب سلام عليك سلام الله عليك وسلم يا رب العالمين كشف الدجى بجماله سنت جميع خصاله عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
محمد رسول الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار مسلمان بابا جيرا أمار بيرا أمار شرماني كيرا جبار تشلرا أمي أمار দীর্ঘ বক্তব্য অর্থাৎ প্রায় 2 ঘন্টা অতিক্রম করে 20 মিনিট হতে চলল যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আমি উপসংহারে আমি এটাই আপনাদেরকে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম নিজে গিয়েছেন দ্বীনের দাওয়াত দিতে মানুষ কিন্তু ভালো হননি মানুষকে ভালো বানানোর জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়েছেন কোরআনের দাওয়াত মানুষের কাছে নিয়ে গিয়েছেন সেই কোরআনের দাওয়াত পেয়ে মানুষ তারা মদ খাওয়া ছাড়লো তারা ঘুষ খাওয়া ছাড়লো জেনা ছাড়লো নৃত্য ছাড়লো গান ছাড়লো অশ্লীল ড্যান্স সব কিছু ছেড়ে দিয়ে তারা এক একজন সোনার মানুষে তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআন আজও আছে না নাই এই একটু জোরে বলুন সেই কোরআন আছে কিন্তু বাড়িটা আমরা রেখে দিয়েছি ঔষধ আছে ঔষধ যদি না খায় আপনার কি জ্বর সারবে ঔষধ আপনি দেখলেন টনিক আপনি দেখলেন আপনার জ্বর সারবে না সর্দি সারবে না কাশি সারবে না তেমন কোরআন আপনি দেখবেন কিন্তু আপনার আপনি মানুষ হতে পারবেন না কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে নিজের জীবনটাকে গড়তে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে কামিয়াবি বানিয়ে দেবে একটু জোরে বলুন আল্লাহুম্মা এতগুলো মানুষ আপনারা আছে আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আমি আমার বক্তব্য কোথায় ছেড়ে এসেছি বলুন আপনাদের কি ওই যে তাবারুকের দিকে নজর না আমার বক্তব্যের দিকে নজর তাবারুকের দিকে নজর বেশিরভাগ মানুষে যে কখন হুজুর ছেড়ে দেবে তাবারুক দেবে তাবারুকে পালাবো তাই বাঁচি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর কথা বলেছি কমপ্লিট কিন্তু আমি ছেড়ে এসেছি আপনি বলবেন এবং গোহাটিতে সুবি আব্দুল মুমিন গেলেন ওখানে কি হলো সেটাও শেষ করতে পারলাম না কেন কোরআনের তাফসীর করতে করতে এত দূর সময় এগিয়ে আসলো আমি অসমাপ্ত বক্তব্য এখানে কি টানছি আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনাদের আরো মগজ সাফ করে দিক আরো মগজটাকে ধুলাই করে দিয়ে বেশি বেশি করে কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার মতো তৌফিক দিক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর উচ্চরণে বলুন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস একবার তিনবার দরুদ শরীফ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই জোনায় ভাই এসে বসো না কি করছো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এ মেয়েদেরকে তাওয়ারুক দেবে না তো চাঁদা দেবে না আবার আমি তো মেয়েদের আজকের করতে পারিনি মেয়েদের একটু বেশি করে তাওয়ারুক দেবে দুটো করে দেবে যদি বেশি থাকে সকলে পড়ুন মা বোনেরা মহিলারা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درس شريف اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد بيا হয়ে গেছে খাবার পৌঁছে গেছে আর দু একজন দাও না আর দুটো একটা ছেলে এসে দাও যারা পাবি হাত বাড়াও যারা পানি একটু হাত বাড়িয়ে নেন প্লিজ আমার ভাইয়েরা আমার দিকে একটু ফেরুন প্লিজ
আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার দিকে একটু ফিরুন আচ্ছা আমি বক্তা হিসেবে এসেছি ময়াজিন হিসেবে আপনারা কি রাগ করেছেন নাকি তাহলে সেই বেলা একটু আমার দিকে ফিরুন না আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দেবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার দিকে একটু ফিরুন আপনারা যদি কেউ না পেয়ে থাকেন তাবারুক একটু হাত চেয়ে নেবে হাত উঁচু করে নেবেন যদি কেউ হাত উঁচু করছেন না আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ সবাই পেয়েছেন আমি এখান থেকে আরো একটা প্রোগ্রামে যাব সেখানে গিয়ে শেষ দোয়া করব আখেরি মোনাজাত সেজন্য আমি আপনাদেরকে এখনি ছেড়ে দেব দোয়া করব যে যা আছেন আমি একবার আমার গুনার কথা স্মরণ করে তওবা করছি আপনারা আপনাদের গুনার কথা স্মরণ করে তওবা করুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি গুনাহগার বসেছি আল্লাহ আপনার অগণিত বান্দা বান্দিরা বসেছেন আল্লাহ আল্লাহ পর্দার অঞ্চলে আমার মা বোনেরা বসেছেন সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস দরুদ শরীফ আমার বাবা যে খতম কোরআন তেলাওয়াত করেছেন আমার মা বোনেরা পূর্ণাঙ্গ এক খতম কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার শাহী ইলাহী দরবারে মঞ্জুর করে দিন আল্লাহ আপনার শাহী ইলাহী দরবারে মঞ্জুর করে দিন কেউ বা জায়গা দিয়ে কেউ বা টাকা দিয়ে কেউ বা সহযোগিতা করেছেন কেউ বা সময় দিয়ে কেউ বা অর্থ দিয়ে বৃত্ত দিয়ে সকলের সহযোগিতাকে আপনার আল্লাহ দরবারে কবুল বানিয়ে দিন আল্লাহ আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছেন সেগুলো কবুল করে নিন আল্লাহ কমিটি গ্রামবাসী সকলকে কবুল করে নিন আল্লাহ ছোট ছোট মা বোনদেরকে কবুল করে নিন আল্লাহ পদ্মার অন্তরে আমার আব্বা জানাদেরকে কবুল করে নিন রব্বুল আলামিন যদি কোনো সোহাবের করে থাকেন আরো আপনার রহমতে কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে সেই সোহাবে পক্ত সর্বকে প্রদ বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়াল নবী রওজা মুবারকে পৌঁছে দিন সাহাবাত বা তাবেঈন মুস্তাহিদিন মুতাওয়াদ্দিন মুতাফিরিন সালাফ সালিহিন আশরাহ মুবাশশারা খুলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহিরাত নবীর গুরুত্ব মধুর মধ্যে আত্মীয় স্বজন হাল বাত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ সেহেল শরীফ আজমির শরীফ পাঞ্জাব শরীফ কালিয়া শরীফ তেবা শরীফ সালওয়ান শরীফ কুটিয়ারি শরীফ উলুবড়িয়া বারিকতলা বন্ডি বসিরা পাড়ি গোবরা আল্লাহ আপনার মাহবুব বান্দা হুগলি জেলার ফুরপুরা শুয়াজ মুজাদ্দুদু জামান আমার মা বোনেরা বসেছেন তারা চোখের দু ফোঁটা পানি ফেলে দিয়েছে আমার বাবাজিরা চোখের দু ফোঁটা পানি এই তাহাজ্জুদের বক্তব্যে আপনার কাছে ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি বললেন চোখের দু ফোঁটা পানি মাছির মাথার নাই পানি দু ফোঁটা পানি যদি ফেলে আমার দরবারে দোয়া চাই সেই দোয়াকে কবুল করে নেয় আল্লাহ আল্লাহ কি গুনাহগার আপনার বান্দা বান্দি ওসিলাই দোয়াকে কবুল করে নি আল্লাহ পীর আউলিয়া গোস কুতুব নাকি নাজিবদের ওসিলাই দোয়াকে কবুল করে নি আমাদের পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আল্লাহ কেউ বা বাঁশ বাগানে কেউ বা কলা বাগানে কেউ বা কাঁঠাল বাগানে কেউ বা আম বাগানে শুয়ে আছেন আল্লাহ কবরের আজাবগুলো লাঘব করে দিন পূর্ণময় কবরকে পূর্ণময় বানিয়ে দিন আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিন কিয়ামত পর্যন্ত ওই কবর আজাবের ঘুম আল্লাহ পানিয়ে দিয়ে আল্লাহ শান্তির ঘুম পানিয়ে দিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব বানিয়ে দিন রব্বুল আলামিন একদিন আমরা ওই কবরে যাব যে যদি ওযু মাদ্রিব জুমা রাতে ওযু আলাতে মুকাম্মাল ঈমান নিয়ে আমাদের যাওয়ার জন্য তৌফিক দেবেন রাস্তাঘাটে এখানে সেখানে মৃত্যু দেবেন না আল্লাহ পাঁচজনের সম্মুখ দিয়ে
কলেবা শরীফ বুকে বা মুখে জারি করে গিয়ে মৃত্যুকে বরণ করে নেবেন আল্লাহ কবরের দুঃখ দায়ক আযাব তেলাওয়াত করবেন কঠিন পরিশ্রমের পত্রের মধ্যে পান করিয়ে দেবেন আল্লাহ মুকাম্মিকে সহজ জবাবে তালিম দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে মানুষের বিচারান্তে যেদিন কোন সাহায্য থাকবে না আপনার সহায়তনে আমাদের সকল স্থান দান করাইবে রব্বুল আলামিন আপনার দরবারে দোয়া চাই এতগুলো মানুষ আপনার দরবারে দোয়া চায় আল্লাহ যে যা নিয়ে দিয়ে দোয়া চাইছি আল্লাহ কেউ বা অসুস্থ সুস্থ বানিয়ে দিন কেউ বা কন্যাদায় আছে সুপত্র স্থাপন করে দিন কেউ বা বেকার আছে সকালে বানিয়ে দিন কেউ বা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ শিলা বানিয়ে দিন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে লেখাপড়া শিখছি মাতাশ্রীর জ্যোতি প্রখার করে দিন আল্লাহ আমাদের বেদি ভাইরাম থেকে হটিয়ে দিয়ে আবদার সরে নিকার বানিয়ে দিন আল্লাহ মামুনদের সমস্যাগুলো দূরীভূত করে দিন আল্লাহ আমার ভাইদের সমস্যাগুলো দূরীভূত করে দিন কমিটি গ্রামবাসী খাপতলা গ্রামবাসী প্রত্যেকের প্রতি আপনার রহমত বজর করে দিন যে যা কাজ করে সে কাজের মধ্যে বরকত উন্নতি দিন হাতের সত্যতা ফিরিয়ে দিন অভাব আনাটা দূরীভূত করে দিন আসমানে বা আসমানে তুলে দিন জমিনে বা জমিনে দাপন করে দিন রোগ পীড়া মহামারী সহিত না যা কত হইতে আমাদের সকলকে নিষ্কৃতি দিয়ে পাঁচ ভক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ মাহমুদদেরকে পদ্মা নাসিনা বানিয়ে দিন ভাইদেরকে রোগমুক্ত বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আবেদন সলে নিকার বানিয়ে দিন মরার আগে একটিবারের জন্য কাবা বাইতুল্লাহর মেহমান বানিয়ে নেবেন আল্লাহ মদিনার মেহমান বানিয়ে নেবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ গো পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করার মতো ভিক দেবেন আল্লাহ আল্লাহ যা কিছু চাইলে যা কিছু চাইলে আপনারা কবরবাসীদের জন্য ভালাই হয় আল্লাহ গোটা গ্রামবাসীর জন্য কমিটি যুবক ছেলেদের জন্য ভালাই হয় মা বোনেদের জন্য আমার বাবাজি ভাইদের জন্য ভালাই হয় সেগুলো আপনার দরবারে কবুল করে নি কবুল করুন কবুল করুন মোদের কামনা খানাই কাবা মদিনা জপা করিয়া মুকাম্মাল ঈমান না লইয়া আমাদের কাউকে মৃত্যু দেবেন না واجعل آخر كلامنا عند الموت برهق لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم